সেঞ্চুরি মল। সো আমরা এখনো খুঁজছি, আর লোকেশন একজন আমার বন্ধু কামাল, কামাল সে লোকেশন খোঁজার জন্য ব্যস্ত দুবাইয়ের রাউল। এর মজাটাই আলাদা, দেখতে কাজের জন্য যাচ্ছি। সো কি কাজ সেটা আমি জানি না এখনো, আর কোথায় সেঞ্চুরি মল, সেঞ্চুরি মলে যাব, তো মলটা কোথায় সেটাও আমি জানি না। তো মেন ব্যাপার হচ্ছে আমরা এখন মেট্রো, মেট্রোতে যাব। মেট্রোতে যাওয়ার পর তো গাইজ আমরা মেট্রোর কাছাকাছি চলে এসেছি, ওয়েট করতে হবে। সো চলো লেট স্টার্ট। এর কাজের জন্য আমি যাচ্ছি, এ আমার ফ্রেন্ড, সো এর নাম হচ্ছে কামাল ফ্রম নেপাল। সো গাইজ আমি মেট্রো, মেট্রোতে চলে এসেছি, দুবাই ফ্রি জোন মেট্রো স্টেশন। তো গাইজ ট্রেন আসছে, মেট্রো এসছে, এবার মেট্রোতে যাবো। তো গাইজ সত্যি কথা বলতে আমরা জানি না এখনো সেঞ্চুরি মল কোথায় আছে, তো আমরা কাউকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা। তো গাইজ একটা কথা বলা ভালো, দুবাইয়ে থাকা মানে এতটা এনজয় তো বলে বোঝানো যাবে না, সত্যি কথা বলছি। ক্লাইমেট এখন জানুয়ারি মাস, সো খুব সুন্দর ওয়েদার, কি বলবো, এখানকার মহলই কুচা লাগে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা স্টেডিয়াম, স্টেডিয়াম বলতে এটা এখানে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম না, এটা এমনি লোকাল, লোকাল স্টেডিয়াম। তো গাইজ এখন পর্যন্ত জানি না কোথায় যাচ্ছি, কি করছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, এখন দেখা যাক কোথায় যাচ্ছি কি হচ্ছে, কারণ কাউকে দেখাও যাচ্ছে না। সেই রকম জিজ্ঞাসা করবো সেঞ্চুরি মল কোথায়। ক্যা হুয়া তুমি বোলা চেক করো, পেলে চেক করতে কে লিয়ে বোলা, লেকিন তুমি আমি তো নেই চেক কিয়া, আমি কেসে ক্যা কিধার যায়েঙ্গে ক্যা করেঙ্গে কোই পাতা নেই, কাল সুবহ ডিউটি ভি হ্যায়। এখন পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি। চলো, হ্যাঁ একটা জিনিস যে ইয়ে আমরা অনেক দিন থেকেই আছি, সো এখানে কোনো অসুবিধা নাই যে এটা হারিয়ে যাব বা কী হবে, এইরকম কোনো কোনো খবর নেই। তো সামনে দেখা যাক, সামনে একটা মল পেয়েছি, ওটা থেকে জিজ্ঞাসা করব। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে কখন কোথায় সেঞ্চুরি মল, সো আমরা এখনও খুঁজছি, আর লোকেশন একজন আমার বন্ধু কামাল, কামাল সে লোকেশন খোঁজার জন্য ব্যস্ত। এটা এমন একটা জায়গা, চারি সাইডে রোড, আর আমরা মিডিলে দাঁড়িয়ে আছি। সো এই দেখো দুবাইয়ের রাউল, এর মজাটাই আলাদা, ওয়ার্ল্ডের টপেস্ট রোড, অ্যান্ড কার চলে সেই হাই ক্লাস, হাই ক্লাস কার। রাত্রে রাত্রে আসা মানে অল টাইম, এখানে সাইকেলও পাওয়া যায় তার জন্য ডেলিভারি ভালো হয়। সো এ দেখো রাস্তার ধারে এইরকম সুন্দর সুন্দর লাগানো অবশ্যই থাকে। এখন পর্যন্ত আমরা সেঞ্চুরি মল খুঁজে পাইনি, সো দেখা যাক কত দূর পর্যন্ত যাই। লোকেশন বলতে অ্যাকচুয়ালি নেট চলছে না, নেট না চললে কী করে আমরা বুঝতে পারবো যে কোথায় কী, আর সেই রকম জিজ্ঞাসা করার মতো সেই রকম লোকও পাচ্ছি না তাকে জিজ্ঞাসা করবো। বোলা কি আমরা রুট নেই, রুট নেই, আবি হম লোক মেট্রো সে আয়া, ঠিক হ্যাঁ মেট্রো সে আকে আবি ক্যা করেন, আবি কিধার যা রা কোই পাতা নেই, আবি চলো দেখতে। রাস্তা ক্রস করার জন্য এটা ইউজ করবো, ফ্লাইওভার আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর সে বলছে যে তোমাকে ওই দিকে রাস্তা ক্রস করার কোনো দরকার নেই, তুমি সিধা চলে যাও, সিধা গেলে সেঞ্চুরি মল পাওয়া যাবে। খুব কনফিডেন্টলি বলেনি যে ওর সামনে আছে কি না, সো আমরা একবার
ट्राई करब পর্যন্ত আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি কি করছি কি করছি क्या कर रहा हो कमाल तुम तो कुछ बोलो यार मैं किधर जा रहा हूँ अभी वापस भी घर जाना है क्या कर क्या ख्याल है तुमको बस 10 मिनट्स टेन मिनट तुम्हारा कॉन्फिडेंस तो मेरे को नहीं लग रहा है गाइस আর বুঝতে পারছি না কত তো যেতে হবে সো হাঁপিয়ে গেছি এখানেই ছিলাম সো এটা না এটা অন্য জায়গা এখান থেকে আবার ব্যাক নিতে হবে পিছনে আছে বলছে সো দেখা যাক কত দূরে গিয়ে পৌঁছাই ফাইনালি এই সেঞ্চুরি মলে গিয়ে যাব এখন ঢোকার পালা দেখা যাক তো কামাল ক্যা বলোগে ইতনা দূর ফাইনালি উই আর ইন সেঞ্চুরি মল ফিলিং হ্যাপি tired but not feeling tired. आज क्या खिलाने वाले हैं? क्या खिलाने? चिकन. ये देखो. कौन सा मैं खिलाऊँ? कौन सा? And this is ये वाला. अच्छा. चलो ये वाला भी. Finally चले इसी मॉले यार सब একটা জিনিস আজ ব্যাড লাক কারণ ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর সিকিউরিটিতে বলছে ডোন্ট অ্যালাউ এনি ভিডিও দিস ইজ পাবলিক প্লেস এরকম বলছে সো কি বলবো কিছু বুঝতে পারছি না তো মুডটাই অফ হলো যতটা এক্সপেক্ট নিয়ে গিয়েছিলাম সেঞ্চুরি মল সেটা কোনোটাই কিছু হলো না বেফল হলো কারণ একটাই এখানে কোনো বানাতে দিল না সো এসকো বাংলা নেই আতে তো সিকিউরিটি বলছে পাবলিক প্লেস মে ভিডিও নেই বানানা কারণ একটা জিনিস যে মলে গেলাম মলে যাওয়ার পর মেন গেটে সামনে সিকিউরিটি ছিল সিকিউরিটি বলছে যে ভিডিও নট অ্যালাউড কামাল এতটা মন খারাপ যে কি বলবো সো দিমাগ খারাপের উপর দিমাগ খারাপ তো কিছু করার নাই সো আমরা আবার ব্যাক করছি কারণ সেঞ্চুরি মলে গেলাম সেঞ্চুরি মলে গিয়ে দেখছি যে এইরকম কোনো করব কিছু বুঝতে পারলাম না সো রিটার্ন করলাম একটু গিয়েছিলাম যাওয়ার পর অনেক কিছু কেনার স্বপ্ন নিয়ে গেছিলাম সো কিছুতে কিছু হলো না তার জন্য একটা কিছু নিলাম না নেক্সট টাইম বড় একটা মলে যাবো যে ফার্স্ট পারমিশন নিতে হবে পারমিশন নেওয়ার পর তো আমি একটা ছোটো ব্লগার হয়ে যদি আমি এইরকম পারমিশন নিই তো কে আমাকে দেবে না আছে আমার কোনো সাবস্ক্রাইবার তো তোমরা সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা গ্রো করার পর তোমরা যদি ভালো প্যার মহব্বত যদি দিয়ে যদি তুমি আমার চ্যানেলটাকে বাড়াতে পারো তবেই আমি নেক্সট বড় মলে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো সেঞ্চুরি মলে ভালো ভালো জায়গা আছে ভালো জায়গাতে অনেক ভিডিও বানাবো সো সেঞ্চুরি মল অনেক অবশ্যই ভালো জায়গা কারণ সেঞ্চুরি মল একটা জিনিস যে সেঞ্চুরি মলে অনেক কিছু ছিল সো ওখানে গিয়ে কোনো ফায়দাটা তুলতে পারলাম না কারণ ভিডিও নট অ্যালাউড সিকিউরিটি এরকম বলে দিল ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিতে হবে কারণ যতই চলাচলি করি ইয়ে করি ও করি পেটে কিন্তু কিছু দিতেই হবে পেট সো গাইজ অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি খানা সো গ্রিল চিকেন পেপসি নিয়ামুস হাবুস অ্যান্ড গ্রিন সালাদ সো সব পেটে যাবে ও অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম পয়সা তো নেই এখানে দিরাম চলে টাকা পয়সা তো কোনো ব্যাপার না সাত অনেকক্ষণ এক ঘন্টা মতো বাইওয়াক এসেছি সো মেট্রোতে আসার কথা তো রেস্টুরেন্ট মানে
একটা রেস্টুরেন্ট মানে KFC পেলাম না KFC কারণ পেলাম না একটাই জিনিস যে 11টা বেজে গেছে 11টা বেজে গেলে KFC পাওয়া যায় বন্ধ হয়ে গেছে চিকেন দেখেছি আশ্রয় দেখে খেলাম তো পেট ভরে তো এর বিল কত এসছে সেটা একবার দেখতে হবে তো বিল তো গাইজ দেখতে পাচ্ছ বিল এসছে 40 দিরাম 40 দিরাম মিন্স ইন্ডিয়ান মানি 800 টাকা 800 টাকার বিল এসছে এটাই আমার ভিডিও ছিল তো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে তো মিলতে বাই বাই